যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ না, আর হঠাৎ করে এমন কিছু হয়নি যে যুক্তরাষ্ট্রের সাথে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাবে। নতুন করে নিষেধাজ্ঞা নিয়েও কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রাজকাহনে এসব কথা জানান তিনি। 2021 সালে 10 ডিসেম্বর পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আরও নিষেধাজ্ঞা আসছে এমনই বক্তব্য দিয়ে যাচ্ছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। ডিবিসি নিউজের রাজকাহনে যুক্ত হয়ে এসব নিয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জানান নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নতুন স্যাংশনের সম্ভাবনার ক্ষেত্রে র্যাবকে যেভাবে স্যাংশন দেওয়া হয়েছে অথবা সো টু স্পিক এনি আদার ল এনফোর্সিং এজেন্সিজ, আমি মনে করি না কোনো সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন হুট করে এমন কিছু হয়নি যে তাদের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে এমন কোনো কিছু হয়নি যে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র মুখ দেখাদেখি বন্ধ করে দেবে বা আমরা শত্রুতে পরিণত হয়ে যাব। খুব ভালো বন্ধু না হতে পারি, বাট উই হ্যাভ এ বন্ধুত্ব অর বেটার দেন রেগুলার ওয়ার্কিং রিলেশনশিপ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ তিন দেশ সফর শেষে সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়েও কথা বলেন শাহরিয়ার আলম। ওনার কাছে অবশ্যই তথ্য বিচার বিশ্লেষণ আমাদের সাথে নাও মিলতে পারে, মিলবে, কিন্তু উনি আরও অনেক গভীরে যেতে পারবেন, আরও অনেক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অ্যাঙ্গেল থেকে উনি বিচার বিশ্লেষণ করবেন। তিনি কিন্তু আরও নিষেধাজ্ঞার আগেই কিন্তু বলেছেন যে আমরা এরকম ব্যবস্থা নিতে যাচ্ছি। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।